আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। রাঙামাটির কাপ্তায়ে সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছেন। গেল রাত তিনটার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় একটি বাড়িতে ঢুকে দুইজনকে ঘুম থেকে ডেকে তোলে সন্ত্রাসীরা। পরে তাদের গুলি করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সুভাষ তঞ্চঙ্গা ও ধনঞ্জয় তঞ্চঙ্গা। কাপ্তায় থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজন আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক। প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা এই হামলা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সকালে টাঙ্গাইল আড়িচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা এক কিশোর সহ তিনজন নিহত হয়। নিহতরা হলেন দেলদুয়ার উপজেলার সানি, টাঙ্গাইল পৌর এলাকার হীরা ও সদর উপজেলার বাপ্পি। এ ঘটনায় চালক পালিয়ে গেছে, ট্রাকটি আটক করা হয়েছে। ২৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেরিনা সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে উপ পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার মেয়ে বোন জেসমিন আক্তার। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন শহীদ ইসলাম পাপুল। আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ বলেন, শিক্ষিত মার্জিতদের মূল্যায়ন করা হবে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লিখিত বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষিত যুব সমাজকে একত্রিত করার চ্যালেঞ্জ নিয়েছে তারা। পরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কাপড় বিতরণ করা হয়। আমার আগামী যুবলীগ হবে একটা মেধা সম্পন্ন সংগঠন। আগামী যুবলীগ হবে রাজনৈতিক এবং সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যুবলীগ। আগামী যুবলীগ হবে বিভিন্ন পেশাজীবী সামাজিক শ্রেণীর যুবলীগ। আগামী যুবলীগ হবে শিক্ষিত সমাজ এবং সাধারণ মানুষকে নিয়ে সমন্বয়ে গঠিত একটা যুবলীগ। টাঙ্গাইলের বঙ্গবন্ধু ও সেনানিবাসে ৯৮ কম্পোজিট ব্রিগেডের নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়েছে। বঙ্গবন্ধু সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলা ও আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।